আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইমরান ইবাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে কিন্তু দারুণ একটি গাড়ি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন লাল এবং নীল কালারের একেবারে আধুনিক মডেলের একটি ইলেকট্রিক সাইকেল। এটা কিন্তু ইলেকট্রিক সাইকেলও বলতে পারেন, আবার এটা ইলেকট্রিক স্কুটিও বলতে পারেন, কারণ গাড়িটি এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনি দুইটি নামেই ডাকতে পারবেন, ইলেকট্রিক সাইকেল আবার ইলেকট্রিক স্কুটি। কারণ এটার গেট আপটা কিন্তু অনেকটাই স্কুটি আইটেম, কিন্তু এটার মধ্যে দেওয়া হয়েছে প্যাটেলিং সাইকেলিং সিস্টেম, আপনি চাইলে এটাকে সাইক্লিং করেও চালাতে পারবেন। তো ফ্রেন্ডস, এই গাড়িটি কিন্তু আমরা নিয়ে এসেছি মূলত যারা ডেলিভারি ম্যান, প্রতিদিন মাল আনা নেওয়া করেন অথবা বিভিন্ন জায়গায় মাল ডেলিভারি করেন, তাদের জন্য এই গাড়িটি। এই গাড়িটি এতটাই মজবুতভাবে বানানো হয়েছে এবং ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু লিথিয়াম ব্যাটারিও রয়েছে, আবার জেল ব্যাটারিও রয়েছে। আপনি চাইলে 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি দিয়েও কিনতে পারবেন, আবার চাইলে আপনি জেল ব্যাটারি যদি পছন্দ করে থাকেন তাহলে 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের জেল ব্যাটারি দিয়েও আমাদের কাছ থেকে কিনতে পারবেন। তবে লিথিয়াম ব্যাটারি গাড়ির দাম অবশ্যই বেশি এবং জেল ব্যাটারি নিলে আপনি পাবেন লিথিয়াম ব্যাটারির চেয়ে দামে কম। তো ফ্রেন্ডস, এই গাড়িটিতে কি কি রয়েছে এবং এ টু জেড কনফিগারেশন দেখতে হলে ভিডিওটি অবশ্যই টানবেন না, দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে এই গাড়ি ছাড়াও আরও অনেক ডেলিভারি গাড়ি এবং বিভিন্ন যারা শারীরিকভাবে প্রতিবন্ধী অথবা বৃদ্ধ বয়স্ক এবং নারী পুরুষ যারা চাকরিজীবী সবার জন্য বিভিন্ন ক্যাটাগরির ইলেকট্রিক বাইক রয়েছে। তো দেরি না করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন গাড়ির সামনে খুবই সুন্দর একটি লুকিং, একেবারে টোটালি ভিন্ন ধরনের, দেখতেই পাচ্ছেন টোটালি ভিন্ন ধরনের একটি সিস্টেম। কারণ অন্য অন্য যে সাইকেলগুলো সাধারণত এখানে একটি ঝুড়ি থাকে, এটার মধ্যে কিন্তু ঝুড়ি দেওয়া হয়নি, কিন্তু সিস্টেমটা করা হয়েছে আপনি যেই রকম চান সেই রকম বানিয়ে নিতে পারবেন। সেটা আপনি ঝুড়ি লাগান বা যে কোনো কিছু লাগান, আবার যদি কোনো কিছু না লাগিয়ে এখানে একজন মানুষকে বসাতে চান সেটাও কিন্তু সম্ভব। এটা কিন্তু অনেক হেভি, শক্তপোক্ত, মজবুত। ফ্রেন্ডস, এছাড়াও যে টায়ারগুলো ব্যবহার করা হয়েছে, টায়ারগুলো কিন্তু বিশাল বড় মাপের, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবং এই টায়ারগুলো হচ্ছে টিউবলেস টায়ার। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন গাড়ির টায়ারের নাম্বারগুলো হচ্ছে 3.00-10, মানে 10 ইঞ্চি চাকা, 10 ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন মেটাল রিম, উন্নত মানের শক্তিশালী মেটাল রিম, এবং সামনের চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক, পিছনের চাকায় রয়েছে ডিস্ক ব্রেক, উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক। মানে একটি গাড়িতে দুইটি ব্রেকের আপনি খুবই সুন্দরভাবে সান্নিধ্য পাচ্ছেন, ব্রেক হাইড্রোলিক এবং ব্রেক ড্রাম। তো ফ্রেন্ডস, এই গাড়িতে কিন্তু খুব সুন্দর সাসপেনশনও রয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আধুনিক সাসপেনশন। গাড়িটি উঁচু নিচু ভাঙাচোরা যখন চালাবেন কোনো রকম শরীরের উপর ঝাঁকুনি লাগবে না, অসাধারণ সুন্দর একটি সিস্টেম। এবং একটু উপর দিকে আসলে দেখতে পাবেন দুই পাশে রয়েছে ইন্ডিকেটর লাইট, মাঝখানে রয়েছে হেডলাইট, মানে গাড়িটিতে ইন্ডিকেটর সিস্টেমও রয়েছে হেডলাইট সিস্টেমও রয়েছে। তো ফ্রেন্ডস, এই গাড়িটির দিকে আমরা উপর দিকে চলে আসলে দেখতে পারবো খুবই সুন্দর হ্যান্ডেলিং সিস্টেম, দেখতে পাচ্ছেন পাশাপাশি দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম, ডান হাতে রয়েছে সামনের চাকার ড্রাম ব্রেক এবং বাঁ হাতে রয়েছে উন্নত মানের পিছনের চাকায় ডিস্ক ব্রেক। এছাড়াও ফ্রেন্ডস, আপনার মোবাইল ফোনটি যদি এখানে রেখে, মানে খুব সুন্দর একটি দেখতে পাচ্ছেন স্ট্যান্ড দেওয়া হয়েছে, আপনি ছোট বড় যে কোনো মোবাইল এখানে রেখে বড় ছোট করে খুব সুন্দরভাবে ক্র্যাক করতে পারেন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন আপনি জায়গাটা পরিচিত নয়, কোনো সমস্যা নেই ফ্রেন্ডস, আপনি এখানে মোবাইল রেখে ক্র্যাক করে ইজিলি যেতে পারবেন। এছাড়াও ফ্রেন্ডস, আমরা যদি ডিসপ্লেটা খেয়াল করি, ডিসপ্লেটা কিন্তু একেবারে আধুনিক, ওয়াও খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন এখানে বড় বড় জিরো আকারে কতটুকু গতিবেগে চালাচ্ছেন দেখা যাবে, পাশাপাশি আপনি কত কিলোমিটার চালিয়েছেন দেখতে পারবেন, এবং ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে এটাও দেখতে পারবেন। হেডলাইটটি জ্বলে রয়েছে এই জন্য কিন্তু শো করছে, দেখতেই পাচ্ছেন হেডলাইটটি জ্বলে রয়েছে, আমি বন্ধ করে দিলাম এখন কিন্তু হেডলাইটটি চলে গেল। এছাড়াও রয়েছে ইন্ডিকেটর সিস্টেম, ইন্ডিকেটর কিন্তু সামনে লাইট জ্বলছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, অসাধারণ সুন্দর সিস্টেম, ডানে দিলে ডানে জ্বলবে, বামে দিলে বামে জ্বলবে এবং এখানেও শো করবে। তো ফ্রেন্ডস, এই গাড়িটি কিন্তু হরেনও রয়েছে, দারুণ একটি সিস্টেম। এছাড়াও ফ্রেন্ডস, গাড়িটি আপনি চালাতে পারবেন চাবি দিয়ে এবং চালাতে পারবেন রিমোট কন্ট্রোল দিয়ে, দুটি সিস্টেমই রয়েছে, আপনি চাইলে গাড়িটি রিমোট কন্ট্রোলও চালাতে পারবেন চাবি দিয়েও চালাতে পারবেন। ফ্রেন্ডস, এই গাড়ির মাঝখানে যে জায়গা রয়েছে এখানেও কিন্তু খুব সুন্দর আপনি মালামাল বহন করতে পারবেন, দেখতে পাচ্ছেন বিশাল একটি জায়গা। এই গাড়ির ক্যাপাসিটি রয়েছে 180 কেজি থেকে 200 কেজি, এবং পা রাখার জন্য রয়েছে আলাদা পাদানি, আপনি এই পাদানিতেও পা রাখতে পারবেন, আবার চাইলে আপনি এখানেও রাখতে পারবেন, আবার আপনি চাইলে প্যাডেলও রাখতে পারবেন, প্যাডেলিং সিস্টেম রয়েছে। দেখতে পাচ্ছেন আমি যদি সাইক্লিং করি পিছনের চাকাটা ইজিলি ঘুরছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি সিস্টেম, মানে আপনি গাড়িটি পিক আপের সাথে সাথে সাইক্লিংও করতে পারবেন, অসাধারণ সুন্দর সিস্টেম। এবং পিছনের যে সিটটি দেখতে পাচ্ছেন, সিটটি কিন্তু ফোল্ডেবল সিস্টেম, আমি যদি সিটটি ফোল্ডিং করি দেখতে পাচ্ছেন সিটটি কিন্তু বড় হয়ে গেল, এবং পিছনের ঢেলনাটি উঠালে ওয়াও অনেক বড় একটি সিট, আপনি এখানে চাইলে চাউলের বস্তা হোক বা ফলের ক্যারেট হোক বা যে কোনো কার্টুন বড় বড় এখানে রেখে ইজিলি ক্যারি করতে পারবেন, আবার যখন প্রয়োজন না হবে আপনি এটাকে খুলে আবার ভরে রাখতে পারবেন, সিস্টেমটা বুঝতেই পারছেন। আবার যাত্রীও আপনি নিতে পারবেন, মানে আপনার পরিবারের দুইজন মানুষ পিছনে বসতে পারবে, একজন ড্রাইভিং সিটে বসতে পারবে, সিস্টেমটা খুবই সুন্দর,
অসাধারণ সিস্টেম। গাড়িতে ডাবল স্ট্যান্ড রয়েছে, সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে। এবং পিছন দিকে ফ্রেন্ডস আমরা যদি খেয়াল করি, এখানে রয়েছে খুব সুন্দর সাসপেনশন, দেখতে পাচ্ছেন পিছনের জায়গায় অসাধারণ সাসপেনশন রয়েছে। সামনে পিছনে দুই জায়গাতেই রয়েছে সাসপেনশন। এবং পিছনে যে মোটরটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 450 ওয়াট মোটর, 450 ওয়াট ব্রাশলেস মোটর। এবং দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক, উন্নত মানের ডিস্ক ব্রেক, যে পিছনে বসবে তার জন্য রয়েছে আলাদা পাদানি এবং খুবই সুন্দর সিস্টেম। তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু চারটি কালার হয়ে থাকে, একটি লাল, একটি নীল, একটি হলুদ এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার। চার চারটি কালার রয়েছে, আপনারা যার যে কালারটি পছন্দ সেই কালারটি আমাদেরকে অর্ডার করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি সরাসরি আমাদের অফিসে এসে অফিস ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ঘরে বসে থেকে মাত্র কুরিয়ার সার্ভিস, শুধু কুরিয়ার সার্ভিসটি আমাদেরকে পেমেন্ট করলে আমরা আপনার এই গাড়িটি আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো, আপনি বাকি টাকা গাড়ি হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস, পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আসসালামু আলাইকুম।